চব্বিশে ডিসেম্বর লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ ব্রিগেড প্যারেজ গ্রাউন্ড, এবং সেখানে চূড়ান্ত প্রস্তুতি এই মুহূর্তে চলছে। সেই ব্রিগেড গ্রাউন্ডের ছবি, যে রকমটা ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যে সম্পূর্ণ প্রস্তুতি সেটা তুঙ্গে রয়েছে। চব্বিশে ডিসেম্বর হাতে আর দুদিনের অপেক্ষা, এবং সেই জায়গায় প্রচুর যারা কর্মী সমর্থক এছাড়াও সাধারণ মানুষ তাদের ভিড়, সেটা কিন্তু অবশ্যই লক্ষণীয় থাকবে। এমনটাই বিজেপি কর্মী সমর্থকরা তারা মানছেন, এবং যারা উচ্চ নেতৃত্বরা রয়েছেন খুব স্বাভাবিকভাবেই সেই জায়গায় দাঁড়িয়ে তারা প্রস্তুতিতে কোনো রকম খামতি রাখছেন না। এই মুহূর্তে দাঁড়িয়ে দেখতেই পাচ্ছেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, সেখানে চব্বিশ তারিখের লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ, তার যে প্রস্তুতি জোর কদমে চলছে। যে ছবি আপনারা দেখছেন, এবং খুব স্বাভাবিকভাবেই যেটা খুব উল্লেখযোগ্য জায়গা, যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার আসার কথা ছিল, যদিও তিনি আসছেন না, ফলত সেই জায়গায় দাঁড়িয়ে যেটা অবশ্যই দেখবার, কারণ যে সাধারণ মানুষের উৎসাহ এই জায়গায় প্রধানমন্ত্রী নিয়ে যেরকম থাকবে, খুব স্বাভাবিকভাবেই তিনি আসছেন না শুনে যাতে সেটাতে ক্ষান্ত না থাকেন, তাই যারা উচ্চ নেতৃত্বরা রয়েছেন তারা যাতে সদা প্রস্তুত থাকেন, এবং সেই জায়গায় সাধারণ মানুষ সহ কর্মী সমর্থকরা যারা রয়েছেন তাদের সেই জায়গায় জোরদার প্রয়াস বা প্রস্তুতি তাদেরকে নিয়ে আসবার জন্য যাতে থাকে তেমনটাই নির্দেশও গিয়েছে। এবং সেটা মোতাবেক ইতিমধ্যে দুদিনব্যাপী যে বৈঠক শহরে তা হয়ে গিয়েছে, কারণ চূড়ান্ত যে প্রস্তুতির জায়গাটা কীভাবে হবে, কীরকমভাবে মূলত পরিকল্পনা থাকছে, এই সামগ্রিক গোটা বিষয় নিয়ে দুদিনব্যাপী বিজেপির তরফ থেকে যে বৈঠক, উচ্চ পর্যায়ের সেই বৈঠক, অর্থাৎ যারা বঙ্গ বিজেপি নেতৃত্বরা রয়েছিলেন তাদের মাধ্যমে সেই বৈঠক একেবারে শেষ হয়ে, এবং তারপর এই মুহূর্তে যে প্রস্তুতির সর্বশেষ ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি, একেবারে ২২ তারিখের আজকের এই ছবি আপনারা দেখছেন যে চরম পর্যায়ের প্রস্তুতি এই মুহূর্তে চলছে। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে চূড়ান্ত প্রস্তুতি, লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ চব্বিশে ডিসেম্বরের এই কর্মসূচিতে দাঁড়িয়ে সর্বশেষ যে প্রস্তুতির ছবিটা আপনারা দেখছেন, চূড়ান্ত একেবারে সেই প্রস্তুতি চলছে, সাজিয়ে তোলা হচ্ছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ এবং সেই চব্বিশ তারিখের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তুলতে ইতিমধ্যেই বৈঠক হয়ে গিয়েছে সম্পন্ন, এবং তার পরবর্তীতে কীভাবে মূলত প্রস্তুতি সারা হবে, এবং কীভাবে সাধারণ মানুষ সহ কর্মী সমর্থক তাদের ভিড় সেখানে থাকে, সামগ্রিক গোটা বিষয়গুলো আলোচ্য ছিল সেদিনের বৈঠকে। এবং অবশ্যই দেখবার বিষয় লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ আগামী সময় কতটা সাড়া ফেলছে, এবং একই সঙ্গে দাঁড়িয়ে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড সেখানে প্রস্তুতির ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন। চব্বিশে ডিসেম্বরের ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের যে প্রস্তুতি, সাজিয়ে তোলা হচ্ছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, এবং একেবারে যুদ্ধকালীন তৎপরতায় যেরকমটা কাজ চলছে, চরম পর্যায়ের যে প্রস্তুতি সেটিও এই মুহূর্তে চলছে যেমনটা ছবি আমরা দেখতে পাচ্ছি। লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ চব্বিশে ডিসেম্বর, এবং সেই কারণেই চূড়ান্ত প্রস্তুতি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে চলছে, চূড়ান্ত প্রস্তুতি সম্পূর্ণরূপে সেখানে জোরদার প্রস্তুতির জায়গা লক্ষণীয়। হাতে আর দুদিন, তাই স্বাভাবিকভাবেই এই দুদিনের মধ্যে কাজ সম্পূর্ণ করতে হবে, এবং স্বাভাবিকভাবেই বাংলায় এই কর্মসূচির মাধ্যমে আরও একবার দেখবার বিষয় থাকছে যে সামগ্রিক ছবিটা কোন জায়গায় যাবে। প্রীতিশ রয়েছেন আমাদের প্রতিনিধি, সরাসরি চলে যাবো প্রীতিশের কাছে। প্রীতিশ, একেবারে হাতে আর মাত্র দুদিন, চব্বিশে ডিসেম্বর লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ, তার প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, কি ছবি? একদম শেষ মুহূর্তের প্রস্তুতি, এবং যারা বিভিন্ন জেলা থেকে যে সমস্ত সাধু সন্তরা আসবেন এবং ভক্তরা যারা আসবেন তাদের জন্য সমস্ত রকমের বন্দোবস্ত যারা এই সংগঠনের যারা যে সমস্ত লোকজন রয়েছেন তারা কিন্তু করছেন। এবং বলা চলে যে সমস্ত সাধু সন্তরা জেলা থেকে আসবেন তাদের জন্য থাকা খাওয়ার সমস্ত রকমের যে ব্যবস্থা সেই ব্যবস্থা কিন্তু করা হচ্ছে, এবং
বিরাট একটি বড় মাপের যে মঞ্চ অর্থাৎ যে স্টেজ, সেই স্টেজ কিন্তু করা হয়েছে। এবং এখান থেকেই লক্ষ্যকণ্ঠে যে গীতাপাঠ অর্থাৎ আগামী 24 তারিখ যে গীতাপাঠের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান কিন্তু প্রাথমিকভাবে শুরু হবে সকাল একদম প্রায় বলা চলে যে 10:30 পর থেকে। এবং সামগ্রিকভাবে যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু আমি তোমাকে দেখাচ্ছিলাম যে একদম মঞ্চ বাঁধার কাজ প্রায় শেষ। এবং তার সঙ্গে সঙ্গে যে সমস্ত জেলা থেকে সাধুসন্তরা আসবেন তাদের জন্য থাকা খাওয়ার বন্দোবস্ত কিন্তু একদম খোলা মাঠ করা হয়েছে, এবং মাঠের পেছনের দিকে যে একদম জায়গা করা হয়েছে সেখানেই কিন্তু তারা থাকবেন এবং খাওয়া দাওয়ার বন্দোবস্ত, এবং তারপর তারা গীতাপাঠের অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। আমি একটুখানি কথা বলার চেষ্টা করবো যারা রয়েছেন, কি বন্দোবস্ত রয়েছে এবং কি কি এখনও পর্যন্ত ব্যবস্থা। আমি উত্তরবঙ্গ থেকে এসেছি, তপন সিসি রাধাগোবিন্দ সেবাশ্রম সংঘ, দক্ষিণ দিনাজপুর, তপন ব্লক। আমি ওখান থেকে এসেছি, এখানকার সমস্ত আয়োজন করা হয়েছে এবং আমাদের উত্তরবঙ্গ থেকে সমস্ত ট্রেন ভর্তি করে লোক আসছে। স্পেশাল ট্রেন দেওয়া হয়েছে আলিপুরদুয়ার থেকে, এবং আমাদের বালুরঘাট থেকে যেসব ট্রেনগুলো আসবে সেই ট্রেনগুলোতেও সমস্ত স্টেশনেই আমাদের যারা গীতা পাঠের জন্য আসছেন তারা সকলে আসবেন, সাধুসন্ত এবং সাধারণ যারা মায়েরা এবং ভক্তমণ্ডলী সকলেই আসছে, সকলেই শুভ্র বেশ এবং মা মায়েরা শুদ্ধ শাড়ি, এবং সকলের কাছেই শঙ্খ থাকবে, গীতা থাকবে, শঙ্খ এবং উলুধ্বনি এবং আমাদের এই দিয়ে এই জায়গা ধ্বনিত হবে। এবং গীতা হচ্ছে আমাদের ভগবান শ্রীকৃষ্ণের দেওয়া এক সম্পদ যা গোটা বিশ্বের সকলের, সেই সম্পদ সেদিন আমাদের পাঠের মাধ্যমে গোটা বিশ্বকে জানানো হবে, শিশু থেকে বৃদ্ধ সকলের ক্ষেত্রেই এই যে ভীষণ প্রয়োজনীয় জিনিস সেটা সকলকে তুলে ধরা হবে। সকল ধর্মের সকল বর্ণের মানুষ গীতাকে প্রাধান্য দিয়ে থাকে, গোটা ওয়ার্ল্ডে গীতার বিকল্প এখনও কেউ তৈরি করতে পারেনি, হতেও পারে না। পৃথিবীতে 3-4 এপিক্সের মধ্যে রামায়ণ এবং মহাভারত, মহাভারতের যে মূল সারাংশ তাহাই গীতা। গীতা শিশু থেকে বৃদ্ধ শুনলে সেই সংসারে ভক্তি, প্রেম, ভালোবাসা, শ্রদ্ধা আসবে একেবারে। প্রীতিশ, যারা গীতা পাঠ করবে, যে বক্তব্য আমরা শুনতে পাচ্ছিলাম, ধন্যবাদ আপাতত প্রীতিশ।